বন্ধুরা ইপসন L130 প্রিন্টারটি আজকে কি প্রবলেম সেটা আমরা একটু দেখব। আসলে প্রিন্টারটি যে কি সমস্যা আসলে আমিও জানি নাই, তবে এটা একটু পাওয়ার দিয়ে দেখতে হবে এখন। তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি পাওয়ার আসতেছে না, আমরা একটু পাওয়ারটি শর্ট করে দিই। তো বন্ধুরা প্রিন্টারটি প্রবলেম যে এই প্রবলেমটি আসলে যে কি প্রবলেম সেটা হচ্ছে কেন জানাটা মুশকিল। তো আমরা একটু আর একবার দেখি। তো আমার মনে হচ্ছে প্রিন্টারটি সফটওয়্যার প্রবলেম। আমরা একটু ফ্ল্যাশ মেরে দেখি প্রিন্টারটি যে আসলে সফটওয়্যার প্রবলেম কি না। বন্ধুরা দেখতে থাকুন আমাদের সার্ভিস সেন্টারটি আসলে দেখতে পাবেন আমাদের সার্ভিসটি উপভোগ করুন, ভালো লাগবে, আল্লাহ রহমতে ভালো লাগবে। আপনাদের প্রিন্টারটি সার্ভিস কীভাবে করতে হয় সেগুলো সবার জানা প্রয়োজন। তো আমরা আপনারা একটু প্রিন্টারটি সফটওয়্যারটা দিই। তো বন্ধুরা আমরা কম্পিউটারের থেকে প্রিন্টারটি ফ্ল্যাশ দিয়েছিলাম, এখন প্রিন্টারটি দেখবো আসলে কী প্রবলেম। তো বন্ধুরা প্রিন্টারটি সেম প্রবলেম, আমরা একটা কাজ করি প্রিন্টারটি হেডের কেবলটা একটু লাগাই। তো বন্ধুরা সে একই প্রবলেম দেখা যাচ্ছে। তো এটা মূলত মনে হচ্ছে মাদারবোর্ডে প্রবলেম। আমরা একটু মাদারবোর্ডটা চেঞ্জ করে দেখি। তবে মাদারবোর্ডটি চেক করার আগে আমরা একটু চেক করি প্রিন্টারটি যে প্রিন্টারটি কী সমস্যা আছে। তো চলুন দেখি। তো প্রিন্টারটি সেম একই প্রবলেম আছে। আমার একটা প্রিন্টারে খুলবে ওরা। বন্ধু প্রিন্টারটি মাদারবোর্ডটি খুললাম,
একটা নতুন মাদারবোর্ড লাগাবো আমরা একটু চাচ্ছি নতুন মাদারবোর্ড, তার আগে আমরা একটু সেন্সারটা টেলে লাগাই নিই। বন্ধুরা কীভাবে মাদারবোর্ডে লাইনগুলো লাগাই সেগুলো একটু দেখুন ভালো করে, আর এগুলো আপনাদের জানা প্রয়োজন, না জানলে শিখতে পারবেন না। আমরা হেডের লাইনটা এখন দিব না, কারণ হেড শর্ট থাকলে অনেক সময় মাদারবোর্ড নষ্ট হয়ে যায়, যার কারণে হেডের লাইনটা আমরা পরে দিব। আগে দেখি প্রিন্টারটা কী অবস্থা আছে। তো বন্ধুরা দেখো প্রিন্টারটি লাইন দিলাম, সেন্সারের প্রবলেম নিয়ে কোনো টেনশন নেই। তো বন্ধুরা আমরা দেখছি এখন প্রিন্টারটা রেডি আছে, শুধুমাত্র এক সেন্সারের কারণে প্রিন্টারটি লাল বাতি জ্বলছিল আর মাদারবোর্ডের কারণে প্রিন্টারটি রেডি হচ্ছিল না।
তো আমরা এখন মাদারবোর্ড চেঞ্জ করেছি, সেন্সর চেঞ্জ করেছি। সেন্সর চেঞ্জ করার পরে প্রিন্টারটি এখন ওকে, মাদারবোর্ডও চেঞ্জ করা হয়েছে। তো এখন হেডের সিগন্যালটা জ্বলতেছে, তো আমরা এখন হেডের লাইনটা দিব। যদি আল্লাহর রহমতে আমাদের কোনো প্রকার ক্ষতি না হয় সেদিকে একটু খেয়াল রাখবো, কারণ হেড অনেক সময় শর্ট থাকে। আরও এর মধ্যে প্রবলেম ছিল মূলত হচ্ছে আপনার হেডটির মধ্যে আপনার প্রচুর পরিমাণে কালি ঢুকছিল, অনেক সময় শর্ট হওয়ার চিন্তাভাবনা থাকে, তার কারণে আমরা অনেক ভয় পাচ্ছি। তবে সবসময় চিন্তাভাবনা করবেন যে হেড কেবল লাগানোর আগে একটু প্রিন্টারটি ভালো করে দেখে নেবেন যে মাদারবোর্ডে কোনো ত্রুটি আছে কি না, অথচ অন্য কোনো প্রবলেম আছে কি না, তারপরে আপনি হেডের লাইনটা দিবেন। তো আমরা এখন হেডের লাইনটা দিব, আপনারা সাথে থাকুন আর আমাদের এই কাজটি দেখুন যে আসলে আমরা কীভাবে এই প্রিন্টারটি ঠিক করি। তো বন্ধুরা, আমরা এখন হেডের লাইনটি দিব। তো এর থেকে আপনাদের প্রিন্টারটির হেডের লাইন দেওয়ার পরে এবার আমরা একটু প্রিন্টারটা অন করবো। অন করার পরে আপনাদের আমি দেখাবো আসলে প্রিন্টারটি কেমন পরিস্থিতিতে আসে। এই ছিল আমাদের আজকের ভিডিও, তো আপনারা অপেক্ষা করুন, দেখুন আমাদের ভিডিওটি আরও সুন্দরভাবে উপভোগ করুন।